ইমন ভাই হ্যাঁ ভাই ইন্ট্রো হ্যালো গাইস, আমি মিজানুর রহমান ইমন। তো আজকে আমি ব্লগ করতে যাচ্ছি সিআরবি। করোনা পরিস্থিতিতে কাপড়টা কি ঘরে বসে আছে নাকি সিআরবিতে আড্ডা দিচ্ছে? চলুন, দেখার ইচ্ছা নেই আপনাদের, চলুন একসাথে দেখে আসি। আজকে আমার সাথে থাকছে আমার আরেক স্নেহের অনুজ ছোট ভাই, ইউটিউবার আশরাফউদ্দিন ভাই। আমরা দুজনে মিলে আজ ব্লগটা করছি। চলুন তাহলে আমরা আর কথা না বাড়িয়ে সামনে গিয়ে। ওফ, কখন থেকে যে আশরাফের জন্য বসে আছি, এখনো আসার কোনো নাম নেই। চলুন ওর বাসায় গিয়ে দেখি কি করছে। কিরে আশরাফ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আবু আশরাফউদ্দিন। ইমন ভাই এন্ট্রি দিয়ে দিয়েছে। আজকে আমরা যাচ্ছি সিআরবিতে, সিআরবিতে গিয়ে দেখি কোথাও কি এই লকডাউনের মধ্যে কি ওরা কাপড়ের কি ঘরে দম বন্ধ করে বসে রয়েছে নাকি ঘুরতে গেছে। আপনাদের তো অবশ্যই দেখার ইচ্ছা আছে, চলুন দেখি। আমরা সিআরবির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, সিআরবি দিকে যাচ্ছি, চলুন আপনারা। অবশ্যই স্টে সেফ, আমরা মাস্ক পরিধান করেছি। গাইস, আমরা মাস্ক পরেছি, আপনারা পরবেন কিন্তু বাইরের সময়। এখন আমরা কদমতলি চলে আসলাম, দেখি স্থানটি হচ্ছে কদমতলি। সিআরবির ঢুকার আগ মুহূর্তে এখানে কিভাবে আনছে, মানে কিভাবে বিক্রি করে সেই সম্পর্কে জিজ্ঞেস করার জন্য চলুন যাই। তাল দিন আপনাদের কি প্রফিট থাকে মোটামুটি, কি প্রফিট আছে মানে তাল বিক্রি করে? তাল বিক্রি করে প্রফিট নাই, বর্তমানে প্রফিট নাই, আগে ছিল, তখন তালের বাধা, মানে এখন বর্তমান করোনা পরিস্থিতিতে আপনাদের ওই বিক্রিটা, মানে আগে যে বিক্রিটা করতেন ওই বিক্রিটা এখন পেটের খাতিলে, মানে পেটটা চালানোর জন্য, মানে জীবিকার তাগিদে ওনারা ব্যবসাটা করছেন, করে আসছে, করতেছেন এই আর কি। সো চট্টগ্রামে যদি কারো যদি তালের প্রয়োজন হয়, আপনাদের যদি ব্যবসার জন্য তালের প্রয়োজন হয়, আপনারা পাইকারি মূল্যে কদমতলিতে এসে তালগুলো নিতে পারেন। তালের ভরপুর আসবে না তো। আমরা সিআরবিতে এসে গিয়েছি, আমরা এখন সিআরবি ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখি ওখানে যাই, আমরা যে উদ্দেশ্যে আসছি ওইটা পাওয়া যায় কি না, দেখি আমাদের আপুরা কত সচেতন, ভাইয়েরা কত সচেতন, দেখি পাওয়া যায় কিনা। আশা করি পাবো না ইনশাল্লাহ, তাও দেখি, বিশ্বাস কি বলো, আবার বন্ধ থাকবে নাকি লকডাউন? বন্ধ থাকে ভাই, দেখি না। আমি মাঝে খেলতে আসছিলাম ফুটবল, এখানে দেখছিলাম তখনও, দেখি সিআরবি ঢুকছি, অনেক জায়গা সুন্দর। আপনার যদি কেউ জিএফ নিয়ে আসেন, আমরা করি না বলে কি কেউ করবে না, এটা কি বলি?
করোনা পরিস্থিতি কোণার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, করোনা পরিস্থিতিতে এখানে থেমে নেই। গোপনে তোলার চেষ্টা করছি, ধরা খাইলে পাই যাবি নাই। জায়গাটা কিন্তু খুব সুন্দর, সব দিকে দেখছি কাপেল আর কাপেল, কিন্তু আমার এই ক্যামেরাটা একটু ঘুরো, এই বাইকগুলো থেকে এই বাইকগুলো কিন্তু বসে আছে, ওদের গার্লফ্রেন্ড নেই, ওনারা কি বলে চলুন দেখে শুনে আসি। আমরা আসলে একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, আমাদের চ্যানেলটার নাম হচ্ছে ইমন টাইম ঘোষ। আপনাদের থেকে কিছু জিজ্ঞেস করবো, কাইন্ডলি আমাদেরকে যতটুকু সম্ভব আমাদেরকে আনসারটা দিবেন। তো ভাইয়া জিএফ স্যার বসে আছেন কেন? হ্যাঁ, আজকে বাইক ভালো লাগতেছে, আপনার ভাব মানে পরিবেশটা ভালো, বা আপনার গার্লফ্রেন্ড না থাকলেও যে আপনার যেটা শান্তি পাবেন এটা এখানে আসতে আপনার না? আসলে আমি ভাই বলতে চাচ্ছি, কারণ এখানে আমরা এখানে আসা পর্যন্ত দেখলাম অনেকে জুটি জুটি হয়ে বসে আছে, আপনারা দুজন এক জুটি হয়ে বসে আছেন, যেহেতু জিএফ বিএফ না তবু বলছে আর কি, মানে আপনারা জিএফ তারা বসে আছেন কেন সেটা একটু জানতে ইচ্ছে হলো, সেজন্য আপনাদের থেকে জানতে চাচ্ছি আর কি। একটা কথা বলতে কি জানেন ভাইয়া, অনেকের একটা ভালো লাগে না, একটা মেয়েকে ভালো লাগে, বাট অনেকে চলে আসতে একটা মেয়েকে ভালো লাগে না লাগতে পারে, ঠিক আছে? তো হয়তো মনে করো আমার ভালো লাগে না, বাট আমি এমনি চাইকি ভালো চলা, মানে একটু ভালো ফল চলার জন্য, আপনার মানে বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য। আমার এই ভাইয়ের কি জিএফ আছে? তো ভাই আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ভাই মোহাম্মদ ওসমান গনি। আচ্ছা ভাইয়ের নামটা? আচ্ছা ভাইয়া আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনাদের মানে জিএফ সম্পর্কে বলার জন্য, অসংখ্য। সো গাইস দেখলেন আমাদের এই ভাইগুলো কথা বললো এতক্ষণ, আমরা জিজ্ঞেস করলাম ওদের ওনাদেরকে ওনার জিএফ আছে কিনা নাই, ওনারা বললো ওনাদের জিএফ নাই, এই আর কি। আপনাদেরকে দুঃখের সাথে বলতে হচ্ছে, কারণ আমরা একটু বাসার থেকে বের হইতে একটু লেট করে ফেলছি, অতিরিক্ত লেট। আমরা সিআরবিতে আসলাম, আমরা কেন আসলাম আমি ওদেরকে বলে দিলাম, শুনতে পারো আমরা ব্লগ করতে আসছি, এখানে মানুষ কতটুকু সচেতন ওটা একটু মানে একটু মিথ্যা বলতে হয় আর কি, বুঝেন না, ফিট বাঁচানোর জন্য মিথ্যা বলতে হয়। তো আমরা এখন এখানে আসলাম, ওখানে আমাদের স্বাস্থ্যবিধি অনুযায়ী আমাদের টাইমটা একটু আমরা বেশি নিয়ে ফেলছি, সো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ, সিআরবি পুরোটা নেক্সট। আপনারা তো এমনি সবাই আসেন কাপেল নিয়ে, আমরা নেক্সট কোন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, এই কামনাই আজকে। মনে রাখবেন ভয় নয় সচেতনতাই জয়, করোনা জয় করতে আমাদের সচেতন হতে হবে, ঠিক আছে? ওকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আজকের ব্লগটা এখানে শেষ করছি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।